হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস ক্যানভাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে স্যাটারডে, আজকে আমার একটা ফ্রেন্ড আসবে, তার হাজব্যান্ড আসবে, তার টুইনস আসবে, একটা কিউট একটা দুটো বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে, তোমাদের সাথে শেয়ার করব যদি পসিবল হয়। কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো যদি বলে যে হ্যাঁ ঠিক আছে প্রবলেম নেই, তাহলে আই'ল টেক স্ন্যাপস, বাট সেটা শেয়ার করব। কি করবো না সেটা আর কি ডিপেন্ড করছে, বাট এভার। তো আজকে অনেক রান্নাবান্না আছে, অনেক মেনু আছে, তোমাদের সাথে কয়েকটা মেনু শেয়ার করব, মানে মেনুগুলো সব শেয়ার করব, কয়েকটা রান্নার প্রসেসও শেয়ার করব, কারণ সবগুলোর টাইম আই ডোন্ট থিঙ্ক হবে, বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট। তো আমি চানটান করে নিয়েছি। আর আমি কালকে অ্যাকচুয়ালি সন্ধেবেলাতে দুটো গাছ নিয়েছিলাম, একটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, তোমাদের দেখাবো, এর পরেই তোমরা দুটো ছবি পাবে। তো পিঙ্ক কালারের যেটা, সেটার আমি এক্স্যাক্টলি নাম জানি না, বাট ভীষণ কিউট, তো ওটা নিয়ে এসেছি। আর একটা অরেঞ্জ কালারের জবা এনেছি, সেটা আজকে ফুটেছে, তো দুটোরই আমি ছবি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করছি। সেকেন্ড যে গাছটা যেটা বললাম ওই পিঙ্ক কালারে, ওটার যদি নাম জানো তাহলে আমার সাথে শেয়ার করো। আর যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর এন্ড অব দি ভিডিওটা দেখো। আর প্লিজ তোমরা দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো এই হচ্ছে আমার অরেঞ্জ কালারের জবা, আর এই হচ্ছে সেই কিউট গাছটা, যদি তোমরা নামটা জানো দেন প্লিজ শেয়ার উইথ মি। আর এই দেখো আমার ছোট্ট মতো গার্ডেন বাগান, আরও অনেক গাছ লাগাবো। ওপরে গাছটা দেখো কত ফুল দিয়েছে, ইয়েলো ইয়েলো, আর কি মানে এত ব্রাইট লাগছে না ইয়েলো ফুল, তো দারুণ লাগছে। আর ওয়েদারটাও দেখো অসাম ওয়েদার, ঘুরতে যেতে ইচ্ছা করছে। তো আমি আজকে তোমাদের সাথে প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পনির মশালা। তো এখানে আমি পনিরগুলোকে হালকা করে তাতিয়ে নিচ্ছি, মানে ফ্রাই নয়, হালকা করে জাস্ট তাতিয়ে নিচ্ছি সর্ষের তেলে, তারপরে আমি একে একে তোমাদের বলছি পরপর। তো এর মধ্যে এবার আমি ইউজ করবো যেগুলো, সে ইনগ্রিডিয়েন্টসগুলো একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, এখানে হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, রসুন কুচিয়ে রেখেছি, আর কিছু মশলা, সেগুলো যখন দেবো তখন তোমরা দেখে নেবে। আর আমি পুরো রান্নাটাতেই কাঁচা লঙ্কা ইউজ করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাকি রেসিপি। এবার আমি প্রথমে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে তো আমি দিয়ে দেবো সাদা জিরে, যেটা আমরা মোটামুটি রান্নায় এইটাই ইউজ করি, এই জিরেটা নিরামিষ রান্নায়। তো সাদা জিরে দিয়ে দিলাম, আর আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি, তো আমি তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, আমি কুচি কুচি করে রসুন কেটে রেখেছি একদম জিরে জিরে করে, তো রসুন কুচি ইউজ করছি। তো নিরামিষের দিন এই রেসিপিটা অবভিয়াসলি তোমরা করতে পারবে না, কেননা আমি এখানে পেঁয়াজ রসুন সব ইউজ করেছি, তো আমরা বাঙালিরা নিরামিষের দিন জেনারেলি পেঁয়াজ রসুন খাই না। তো তোমরা অন্য দিন এটা ট্রাই করতে পারো, যেদিন তোমরা নিরামিষ ভেবে পনিরটা ইউজ করবে না। আর আমি রসুন কুচি ইউজ করেছি, তোমরা থেঁতো করেও দিতে পারো, বাট আমার পার্সোনালি এই কুচিটা দিলে একটা আলাদা স্মেল আসে, তো আই লাভ দ্যাট স্মেল, তো তাই জন্য আমি রসুন কুচি দিয়েছি। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ইউজ করছি পেঁয়াজ। তোমরা তোমাদের আন্দাজ মতো পেঁয়াজ ইউজ করো, যেরকম তোমরা মোটামুটি গ্রেভি খাবে সেই অনুযায়ী, তো আমার এটাতে একটু বেশি গ্রেভি হবে, তো আমি এরকম পেঁয়াজ ইউজ করছি। এবার আমি এতে একসাথেই টমেটো দিয়ে দেবো, টমেটো পেঁয়াজ আর অল্প একটু চিনি দিয়ে ভাজলে এটার কালারটা খুব আসে, বাট আমি সুগার ইউজ করছি না খাবারে দাবারে এখন, মানে রান্নাবান্নাতে, তো তাই জন্য আমি সুগার ইউজ করবো না, তো তোমরা ট্রাই করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো একটু মারুন মারুন হালকা হয়েছে এবং পেঁয়াজ থেকে জল ছাড়ছে, তো তোমাদের বেসিক্যালি ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য ফ্লেম, কেননা যদি খুব বাড়িয়ে রাখো তাহলে খুব পুড়ে যাবে তাড়াতাড়ি, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো আমাদের শুধু পেঁয়াজ ভাজাটা অ্যাম্বিশন না, মানে আমাদের বেসিক্যালি একটু পেঁয়াজটা তার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে, তেলটা যেহেতু আমি খুব কম ইউজ করেছি তো পেঁয়াজ থেকে জল ছাড়ছে, সেটা তোমাকে মশলাটা কষতে হবে, তো সেই জন্য আমি মাঝে মাঝে কমিয়ে দিচ্ছি। এখন দেখো যেমন গ্যাসের এটা কমানো আছে, আবার কখনো কখনো বাড়িয়ে দিচ্ছি যখন আমি নিজে নাড়ছি ওটা। তো আমি এখানে অ্যাড করলাম একটুখানি হলুদ, কেননা যদি তুমি কষার সময় হলুদ দাও তাহলে দেখবে একটু কালারটা আরও ভালো আসে, তোমরা পরেও ইউজ করতে পারো বাট আমি এই সময়ে দিই। আর তার সাথে আমি একটু গরম মশলা দিয়েছি, কেননা এই কষার সময় গরম মশলাটা দিলে একটু স্মেলটা ভালো হয়, তো আবার আমি পরে দেব, মানে যখন আবার নামানোর একটু আগে আমি আবার গরম মশলা দেবো, বাট এখন দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়েছে, পুড়ে গেছে এরকম না,
আর ওর থেকে জল বেরিয়েছে, তো পেঁয়াজগুলো সেদ্ধও হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো এবার আমি আমার মাস্টার ইনগ্রেডিয়েন্ট ইউজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে এত কম তেলে রান্না করি বাট তাও এটা টেস্টি হয়, তো সেটা কী করে, যদিও এই রান্নাটাও আমি খাবো না বাট তাও স্টিল, মানে সৌরভের একটু কালার ভালোবাসে, একটু রিচ ভালোবাসে, কিন্তু হেলদি রিচ হেলদিভাবে কালার আনবো সেটা অ্যাপ্লাই করি, ট্রাই করি সবসময় অ্যাপ্লাই করার, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা হচ্ছে আমার মাস্টার ইনগ্রেডিয়েন্ট, আর সেটা হচ্ছে দই। এবার আমি এই মশলার মধ্যে কষার সময় দই মেশাবো। তো আমি 4 স্পুন মতো মোটামুটি দই নেব, তোমাদের যেরকম গ্রেভি লাগবে সেই বুঝে তোমরা নিও। আর দইটা ইউজ করার আগে একটু ফেটিয়ে নেবে, আমার এখানে ফাটানোই আছে, তোমরা একটু ভালো করে ফেটিয়ে নেবে। আর যদি বাড়ির দই হয় তাহলে, মানে যদি বাড়িতে পাতা দই হয় তাহলে লাগবে না। তো আমি 5 স্পুন মতো নিয়ে নিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। অটোমেটিক এটা থেকে তেল ছাড়বে। কিছুক্ষণ ভালো করে গ্যাসটা বাড়িয়ে কষিয়ে আমি এতে ক্যাপসিকাম দেবো, তারপরে আবার একটু ভালো করে নেড়ে আমি চাপা দিয়ে দেবো। তো তারপরে চাপা দিয়ে যখন কমিয়ে দেবো গ্যাসটা, অটোমেটিক এটা থেকে তেল ছাড়বে, গ্রেভিও হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। অলরেডি দেখো এটা থেকে তেল ছাড়ছে, আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে ইউজ করব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আমি ইউজ করছি আমার বেসিক্যালি ভালো লাগে টেস্টের জন্য, তোমরা স্কিপ করলেও করতে পারো, কারণ অনেকে আবার ক্যাপসিকাম পছন্দ করে না, তো ইউ ক্যান স্কিপ ইট ইফ ইউ ওয়ান্ট। তো এই দেখো আমি ঢাকনা খুললাম, এই দেখতেই পাচ্ছ এটা থেকে জল বেরিয়েছে যেহেতু দইটা দিয়েছি। এবার আমি যেহেতু এটা ইউজ করব, মানে আমাদের যেহেতু খাওয়া হবে এটা পোলাওয়ের সাথে, তো আমি এতে আর একটু জল দেবো। তোমরা যদি রুটির সাথে খাবে মনে করো তাহলে এরপরে তোমরা পনির অ্যাড করে কষিয়ে নিতে পারো, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে আরও আই থিঙ্ক জল বেরোবে, বাট আমি এখন একটু জল অ্যাড করব। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা জল দিতে দিতেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যখন পেঁয়াজটা ভাজলাম তখন একটুখানি নুনও অ্যাড করেছিলাম। তো মা বলে যে নুন একটু অ্যাড করলেও ভাজার সময় জল ছাড়ে, তো আমি অ্যাড করেছি। তোমরা চাইলে অ্যাড করতে পারো, না হলে না করতে পারো। আমি একটু বেশি করে জল দিলাম বিকজ আমার একটু বেশি গ্রেভি লাগবে, একটু থিক গ্রেভি লাগবে। তো এখন এটা ফুটতে দেবো, এখন গ্যাসটা বাড়ানোই থাকবে, এটা ফুটতে দেবো। আর একটু মানে এতটা জল থাকবে না, এটা মরে যাবে জলটা আরও। তো আমার একটু লাগবে গ্রেভি বলে আমি জল অ্যাড করলাম। তো এবার আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে একটু গ্যাসটা হালকা কমিয়ে চাপা দিয়ে দেবো, কারণ যাতে আর আমাকে এক্সট্রা জল দিতে না হয়, এই জলেতেই হয়ে যায় এবং গ্রেভিটা একটু থকথকে হয়। এটা হতে থাক, ততক্ষণ সঙ্গে থাকো। এই যে এনাকেও ক্রেডিট যাচ্ছে, কারণ এই যে কাটাকুটিগুলো, যত কাটাকুটি সব হচ্ছে ইনি করেছেন, সব ইনি করেছেন। ইয়েস, ক্রেডিট গোজ টু হিম, শেফ, আজকে শেফ। তো আমার কপিগুলো ভাজা হয়ে গেছে, আমি কপিগুলো এখন তুলে নিচ্ছি। এরপরে আলুগুলো হালকা ভেজে নেবো, কারণ অলরেডি বয়েল করা, তারপরে আবার কপির সাথে পরে কষবো, গলে যাবে না হলে। তো হালকা ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, তখন আলুগুলো এত, মানে কপিগুলো তখন এত জোরে ফাটলো, আমি আলু দেওয়ার সময় যেন ফোন নিয়ে আর সামনে আসার সাহস পাইনি, তো আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো হালকা করে ভেজে নেব, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা রোস্ট করে নিয়েছি আমি, মানে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব, বাকি মশলাগুলো দেবো। ওদিকে আওয়াজ পাচ্ছ, পনিরটা ফোটার আওয়াজ হচ্ছে। যাই হোক, তো এইখানে তেলে এই যে গুঁড়ো গুঁড়োগুলো দেখছো, এটা খারাপ কিছু না, কপি ভাজলে জানোই তোমরা ওইগুলো পড়ে, তো সেটাই। এবার আমি ইনগ্রেডিয়েন্টগুলো দিচ্ছি একে একে। তো প্রথমে আমি একটু 5 ফোড়ন দিলাম, তারপরে আমি এতে দিয়ে দেবো 3-4টে মতো কারি পাতা। তো কারি পাতা তোমরা না চিকেনেও দিয়ে দেখতে পারো, এরকম ফোড়নের টাইমে খুব ভালো স্মেল হয়, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে, ট্রাই করতে পারো। আমি এটা যদিও এখানে এসে, মানে পুনেতে এসে শিখেছি কারি পাতা দেওয়াটা, আগে তো অতটা কারি পাতা রান্না ইউজ, মানে কোনো দিন করিনি, দেখিও নি, বাট ভালো স্মেল হয়। তো আমি সরি,
ভিডিওটা পজ ছিল সে অবস্থায় ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে ফেলেছি। তো প্রথমে আমি রসুন কুচি ইউজ দিয়েছি এর মধ্যে, আগের রান্নার মতোই কারি পাতা তো দিয়েছি তোমরা দেখলে তখন, আর রসুন কুচি আর তারপরে কাঁচা লঙ্কা চারটে মতো দিয়ে দিয়েছি চিড়ে, আর দুটো কাঁচা লঙ্কা দুটো বা একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি রেখেছি, মানে রেখেছি আমি দুটো, বাট তোমরা ঝাল যেরকম হবে আগে দেখে নেবে টেস্ট করে সে অনুযায়ী একটা ওপরে ফেলে দিতে পারো, ওতে স্মেলটা খুব ভালো আসে মানে নামানোর আগে। এবার আমি এতে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে। আমি তোমাদের দেখাচ্ছি আমি কোন প্যাকেটটা ইউজ করি, সবাই জানো জেনারেলি এভারেস্টের যেটা হয় সেটা আমিও ইউজ করি। এবার আমি ব্রাউন হয়ে গেছে রসুনগুলো, এবার আমি এর মধ্যে ইউজ করব পেঁয়াজ আর টমেটো। এবার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা, এবার আমি মশলা বানাবো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে মশলা বানাচ্ছি, মানে দই দেবো বেসিক্যালি। তো দইয়ের মধ্যেই আমি অল্প একটু হলুদ, একটুখানি গরম মশলা আর একটু ধনে গুঁড়ো দিয়ে ওটা মিক্স করে নেব। এটাতে আমি দিয়ে দিয়েছি চার চামচ মতো দই, এবার এতে এক স্পুন মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দেব আর একটুখানি গরম মশলা। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নেব একসাথে, এবার আমি মশলাগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে হবে, একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নেবো, নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষব। সো মাই পনির মশালা ইজ রেডি। আমি নামানোর আগে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে ওপরে দিয়ে দিয়েছিলাম, ওটা স্মেলটা এনহ্যান্স করে আমার খুব ভালো লাগে। তো এটা তোমরা বাড়িতে রুটির সাথেও পরোটার সাথেও খেতে পারো, বাট আমি হালকা গ্রেভি রেখেছি বিকজ আমি ওই পোলাও করছি সেটার সাথে খাওয়া হবে বলে। তো চলো এবার দেখা যাক ফুলকপিটা কত দূর। তো মশলাটা থেকে দেখতেই পাচ্ছ হালকা তেল ছেড়েছে, হালকা জলও ছেড়েছে দেখো, তো তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি হালকা এতে জল দেব, দিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে কষে নেবো। ও আমি একটুখানি কড়াইশুঁটি অ্যাড করেছি অল্প করে, আলু ফুলকপিটা দিয়ে একটু ভালো করে কষে নিয়ে হালকা একটু জল দেবো এখন, তারপর আমি গ্রেভি হওয়ার মতো জল দেবো, বাট এটা আমি একটু গ্রেভি গ্রেভি করবো মানে ঝোল করব না। আলু ফুলকপিটা দিয়ে আমি হালকা নেড়ে নিয়েছি, এবার আমি এতে জল মেশাবো, বেশি নাড়ছি না কারণ অলরেডি আলুটা সেদ্ধ করা আলু আর কপিটাও অলরেডি ভাজা, তো এরপরে যদি বেশি নাড়ি তাহলে ঘেঁটে যাবে, তো হালকা আমি নেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল দেবো। তো আমি অল্প জল মিশিয়েছি, তোমরা তোমাদের যেরকম গ্রেভি লাগবে মিশো, আমি অল্প জল দিয়েছি এই জন্যে এক তো আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল তো বেশি সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে না, আর আমি একটু গ্রেভি বানাবো মানে একটু কাই কাই বানাবো, তো সেই জন্য আমি জলটা কম অ্যাড করেছি। এবার তোমরা যদি ঝোল হিসাবে বানাতে চাও তো তোমরা একটু বেশি জল দিও। তোমাদের জাস্ট দেখো কালারটা দেখানোর জন্য আমি আরেকবার ক্যামেরাটা নিয়ে এলাম, আর আমি একটু ধনে পাতা এর মধ্যে দিলাম, তো আমি নামানোর একটু আগেই ধনে পাতাটা দিয়ে দিই। এবার একটু ফুটে উঠে গ্রেভিটা জাস্ট টেনে নিলে আমি নামাবো, নামানোর সময় তোমাদের দেখাবো, এতটা গ্রেভি থাকবে না, এটা জাস্ট জলটা ছেড়েছে আর দেখতে পাচ্ছ এরকম এই যে তেল তেল লাগছে। আমি কতটা তেল রান্না করেছি তোমরা তো দেখেছোই জাস্ট দইয়ের জন্য, তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো যে তেল কমে যদি তোমরা রান্না খেতে চাও তো ইউ ক্যান ইউজ দই, টেস্টিও হয় আর হেলদিও খুব। আমার আলু গোবি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে, তো আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি তো আমি ওই জন্য ঢালার সময় তোমাদের দেখাতে পারলাম না, তো আমি অল্পই গ্রেভি রেখেছি দেখো তোমরা দেখতেই পাবে, বেশি গ্রেভি গ্রেভি করেছি আর কি, ঝোল নয় ব্যাপারটা। তো বাস আমার রান্না রেডি, এবার বিরিয়ানি বাকি আর একটু হালুয়া বানাবো তোমাদের সাথে শেয়ার করছি। তো আপাতত দুটো মেনু কমপ্লিট, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, প্রচুর দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি এখন বিরিয়ানির মেনুটা শেয়ার করছি না তোমাদের সাথে, মানে প্রসেসটা মেনু বলছি বারবার, তো প্রসেসটা শেয়ার করছি না বাট তোমাদের সাথে ছবিটা শেয়ার করবো হওয়ার পর। আর সৌরভ আমাকে হেল্প টেল্প করে দিয়েছে, দিয়েও চান টান করে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে, গিয়ে এখন বসে বসে মোবাইল দেখছি। ওকে চলো সঙ্গে থাকো, স্টে টিউন। তো ওরা ফোন করেছিল, ওরা বেরিয়ে পড়েছে, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো লাগবে, বাট আমার এখনও বিরিয়ানি হয়নি, আর তার রিজন হচ্ছে আমি ভাতটা করে নিয়েছিলাম আর ভেবেছিলাম যে বিরিয়ানিটা গরম গরম করবো, তো সেই জন্য এখনও কমপ্লিট হয়নি, ওটা চলছে।
বাট ঠিক আছে, ওরা আসার আগে হয়ে যাবে, ওরা তো খাবে সেই রাত্রিবেলা। বাট আমি করে রাখছি এই জন্যই, কারণ আমার এটা না মানে মনে হয় যে লোকজন এসছে তখন তাদের সাথে একটু গল্প করি, তাদেরকে টাইম দিই, রাদার আমি যদি রান্নাঘরেই বিজি থাকি আর ওরা আমারই ফ্রেন্ড তাহলে ইট ডাজন্ট লুক গুড। তো সেই জন্য আমি আগে আগে রান্নাবান্না করে নিয়েছি। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা কথাও বলছি, তোমাদের সাথে শেয়ার করবো, যদি আজকে টাইম হয় তো রাত্রিবেলা আমি ম্যাক ক্যাফিনের কিছু প্রোডাক্ট কিনেছিলাম, মানে হচ্ছে তোমার একটা নাইট জেল কিনেছিলাম, একটা ফেস মাস্ক কিনেছিলাম, কফি ফেস মাস্ক, সেই বেরিয়েছিল না 99.9% ওটা ওই অ্যাকনের মানে ওইটাকে কম করে দেয়, তো ওটা তো আমি ওটা ইউজ করেছি। অ্যাকনের সত্যি আমার অ্যাকনে অনেক রিডিউস হয়ে গেছে, অ্যাকনে নেই সেরকম দেখতেই পাচ্ছ, কিন্তু একটা দুটো এই যে দাগ না এত বিচ্ছিরি লাগছে, এই দাগগুলো আমার যাচ্ছেই না। তো যাই হোক, আমি ওই প্যাকটা ইউজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো যদি পসিবল হয় তো, যদি টাইম হয় আজকে তো। আর তোমরা আমাকে একটু প্লিজ টিপস দিও যে এই দাগগুলো আমি কী করে সরাবো। তো আমার বিরিয়ানি হয়ে গেছে, ওরা এখনও আসেনি, থ্যাংক গড। তো বিরিয়ানিটা দেখানোর আগে এটা বলে দিই যে বিরিয়ানি ইজ টুরু লাইফ টাইপ বিরিয়ানি এটা নয়, এটা ভেজ বিরিয়ানি। আর এই এই কাইন্ড অফ বিরিয়ানিটা আমি এখানে এসে শিখেছি, মানে পুনেতে এসে, যারা ভেজিটেরিয়ান এখানে স্পেশালি তো তারা এটা খুব প্রেফার করে। তো আজকে যে আসছে সেও মারাঠি এবং পুনেতে থাকে আর ভেজিটেরিয়ান, তো আমি ওদের স্টাইলেই বানিয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করছি। সো দিস ইজ দ্য ভেজ বিরিয়ানি, মানে আমরা যেটাকে মেইনলি ফ্রাইড রাইস বলি ওরাই ওটাকেই ভেজ বিরিয়ানি বলে, আই থিঙ্ক সো। তো এই আর কি, একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, যদি আবার কখনো বানাই, আবার কোনো ভেজিটেরিয়ান বন্ধু আসে তো আমি অবভিয়াসলি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, আজকে হলো না সময়। ওরা এসে গেছে, কিন্তু এত গল্প করছিলাম আমরা, অনেক পুরনো সব কথা, গল্প, মেমরিজ, তো সেভাবে আলাদা করে ওদের সাথে কোনো ভিডিও করে তোমাদের শেয়ার করব সেটা করা হয়নি। বাট হ্যাঁ, ওদের সাথে যে যে মোমেন্টগুলো আমরা কাটিয়েছি, ওর টুইন্সদের সাথে পার্কে গিয়ে খেলছিলাম, গল্প করছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তুমি বুঝতেই পারছো এটা নেক্সট ডে, কালকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তো এই জন্য আজকে এন্ড করছি। আজকে আমি একটু বাইরে যাচ্ছি, যদি আজকেও পারি আজকেও আমি শ্যুট করবো, আজকেও ভিডিও বানাবো। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজের মনকে ভালো রাখো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। বাই। ভেবেছিলাম তো শপিং করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় আজকে গণপতি বিসর্জন বলে সমস্ত শপিং মল বন্ধ ছিল, তো অনেক জায়গা ঘুরলাম কিন্তু সব বন্ধ ছিল। তো আলটিমেটলি একটু রাস্তার ধারে দাঁড়িয়ে ডাব খেলাম, এদিক ওদিক ঘুরলাম, আর তারপরে আমি চলে গেছিলাম পার্লারে। এখানে চিকলি বলে একটা জায়গা আছে, সেখানে একটা পার্লার থেকে আমি কেরাটিন ট্রিটমেন্ট করালাম, খুব ভালো কাজ, খুব ভালো কাজ, আই এম ফুললি স্যাটিসফাইড। তো তারপরে সৌরভ ছিল, ওটা ইউনিসেক্স স্পা সেলন, তো ওখানে সৌরভও চুল কাটলো, এরপরে সৌরভের ক্লিপটাও আমি অ্যাড করে দিয়েছি, তো ও চুল কাটলো আর ও খুব স্যাটিসফাইড, আর আমি তো ভীষণ স্যাটিসফাইড তোমাদের সাথে, আমাদের চুল কাটার পরে, মানে ওর চুল কাটার পর আর আমার পুরো হেয়ার ট্রিটমেন্টের পরের ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও বলো কেমন লাগলো। ট্রিটমেন্টের পরের ছবি এটা, ওরা হেয়ারটা সেট করে দিয়েছিল, বাট এটা স্ট্রেটনিং না কিন্তু, আর এটা হচ্ছে সৌরভের হেয়ার কাটের পরের লুক। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।